কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও এন জি সি সম্পদর নাজিরা খণ্ড নাথাকিব বলে ঘোষণা করার পাছতে জ্বলিছে নাজিরা। ও এন জি সি সম্পদর নাজিরা খণ্ড অলক গতাই দিয়ার কুচকাওয়াজ আরম্ভ হওয়া বলে জানিব পৰাৰ পাছতে গৰজি উঠিছে একাধিক দল সংগঠন। আজি ও এন জি সি সম্পদর নাজিরা কার্যালয় সন্মুখত শিবসাগর জেলার ছাত্র সন্থায় দুঘণ্টীয়া প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। ইফালে সেই ঠাইতে বীরলাচি থানার শৃঙ্খল চলিয়ার নেতৃত্বত অর্ধশতাধিক কর্মী সম্পদর নাজিরার মুখ্য কার্যালয় সম্মুখত কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি প্রতিগিরি ডাক করে প্রতিবাদ সাব্যস্ত করে। মগজু নথকা রামেশ্বর তেলি হাই হাই রামেশ্বর তেলি হাই হাই রামেশ্বর তেলি হাই হাই রামেশ্বর তেলি হাই হাই বিজেপি কাম নাই বিজেপি কাম নাই এই সংগ্রাম চলিছে এই জুইত জ্বলিছে বীরলাচি থানা আহিছে লাচি থানা আহিছে এই সংগ্রাম চলিছে এই জুইত জ্বলিছে। আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তেখেতে আশীর্বাদ যাত্রা উলিয়াইছে। এটা আমার একটা প্রশ্ন হয়েছে, আপনি আশীর্বাদ যাত্রা করা নাই, আপনি অভিশাপ যাত্রা করেছে। আপনি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পিছত, রামেশ্বর তেলি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পিছত ও এন জি সিক অইলের সামিলকরণ প্রক্রিয়া চলছে। সেয়ে আমি কইছো যে ও এন জি সিক অইলের সামিলকরণ হবল দিয়া নহব, তীব্র আন্দোলন হব। শিবসাগরের লাখ লাখ মানুষের পেটত গুড় মারিবলে রামেশ্বর তেলি আর সর্বানন্দ সোনোয়ালক দিয়া নহব, কেতিয়াও নহব। ইয়াত লাখ লাখ নিবনুয়ার ভবিষ্যতের কথা আছে। সেয়ে এটা কথা স্পষ্ট, প্রথমতে আমি এটা ডাঙর কার্যসূচী লম, যদি আমি ডাঙর কার্যসূচী লম সেইদিনা ও এন জি সি অচল করে দিয়া হব। তারপর আমি শিবসাগর বন্ধ দিবলে বাধ্য হম, আর অনির্দিষ্টকালীন শিবসাগর বন্ধ, আর প্রয়োজনত আমি অনির্দিষ্টকালী অসম বন্ধ দিবলে বাধ্য হম। কিন্তু ও এন জি সির লগত হেতালি খেলিবলে কেন্দ্রীয় সরকার অসম সরকারক দিয়া নহব নহব আর নহব। তার কারণে যদি শহীদ হব লাগে বীরলাচি থানার প্রত্যেকজন সৈনিক সাজু আছে শহীদ হবলে, কিন্তু পুনের কইছো যে এনেকা মই মতালিরে সরকার চলাব দিয়া নহব নহব নহব। নিউজ ডেস্ক রিপোর্ট, লাইটোস।